হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর রোজকার মতো স্টার্ট না করে আজকে একটু অন্যভাবে স্টার্ট করলাম। আজকে কিন্তু কিচেন থেকে স্টার্ট করে দিলাম ব্লগটা। রোজ যেমন ঘরের যাবতীয় বাসি কাজকর্মের মধ্যে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করে থাকি, আজকে কিন্তু তার অপোজিট হয়ে গেছে। আজকে বাসি কাজকর্ম সমস্তটাই ক্যামেরার আড়ালে করেছি, আর ভাবছি না দিনের শুরুটা আজকে চায়ের থেকে স্টার্ট করা যাক। আর দেখতে দেখতে আমার চাটাও কমপ্লিট হয়ে যাবে করা। তো যাই হোক, আজকের ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, আমি রিমা চলে এলাম রোজকার মতো আরো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আমার কাছে পিঠে দেশ দেশান্তরে এবং দেশের বাইরের বন্ধুরা, যারা যেখান থেকে এখন আমার ভিডিওটা দেখছো, আই হোপ সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সুস্বাস্থ্যর, আর সাথে জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে একটু বসে শান্তি করে চাটা একটু খেলাম, আর চাটাও খাওয়া শেষের পথে, আর তোমাদেরকে তো বলেছি ঘুম থেকে উঠেই সমস্ত যাবতীয় বাসি কাজকর্ম আমার ক্যামেরার আড়ালে করা হয়ে গেছে। আর এবারে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করে নিতে। এত তাড়াতাড়ি রান্না করার কারণটা আমি তোমাদেরকে এখনই বলতে যাব। তো সকালবেলা উঠেই একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, তো সেটাকে হাতছাড়া না করার জন্যই অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করে রান্না করা। আর বড়ি বললো খুব শর্টকাট যেভাবে সিম্পল রান্না হয় তো সেটাই করে নাও। তো আমি বললাম কি খাবে, তো ও বলছে মানে এরকম আলু ভাজা, আর ও ডাল সেদ্ধটা খেতে বেশি ভালোবাসে, তো তাই যাই জন্য বলছে যে ডাল সেদ্ধ আর একটু আলু ভাজা করে দাও, আর সাথে ডিমের অমলেট বা মামলেট যেটাই বলো না কেন ওটা আমার উপরন্তু তাকে গিফট করা বলতে পারো। যে আমি ভাবছি ডাল সেদ্ধ আলু ভাজা দিয়ে হবে, তাহলে একটু অমলেটই বানিয়ে দিই, সেটা দিয়েই না হয় খেয়ে নেবে। এই হলো আজকে রান্না বান্না, খুবই সহজ সিম্পল পদ্ধতিতে একদম ঘরোয়া, মানে হালকা পাতলা খাবার। আর এই বলতে পারো সুযোগটার কারণে, কারণ কিনা সকালবেলা ঘুম থেকে উঠেই বললো আজকে একটু ঝটপট রান্না করে নাও, তোমাকে নিয়ে আজকে একটু বেরোবো। তো এই সুবর্ণ সুযোগ একদমই হাতছাড়া করা যাবে না, অনেকদিন পর পরই ওর মুড হলে এই রকম কথাবার্তাগুলো বলে থাকে। আর দেখো, এখানে আমি আলু ভাজাটা একটু একটু পুড়িয়ে ফেলেছি তাড়াহুড়োর কারণে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট মানে হয়ে গেছে বলতে পারো, ডালটাও ফুটে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আর এবার আমি আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি, আর ভাত তো সবার আগে হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো বেরোবো, কোথায় যাবো তোমরা দেখতেই পারবে। তার আগে ঘরের যাবতীয় কাজকর্ম সেগুলোকে তো তাড়াতাড়ি কমপ্লিট করতেই হবে। দেখো এবারে রান্না কমপ্লিট করার পর ঝটাপট করে সমস্ত কিছু মোছামুছি করে নেব। আর যতই তাড়াহুড়ো করে করি না কেন, কিচেনের তো কিছু কিছু কাজ থেকেই যায়, তো সেগুলোকে না করলে মানে কোথাও গিয়েও শান্তি হয় না আমাদের গৃহিণীদের, মানে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে। তাও কিন্তু একটু আধটু লেট হয়েই যায় সংসারের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে বেরোতে বেরোতে। এই মনে করো কাজকর্ম শুধুমাত্র রান্না করার পর তো আরো যাবতীয় কাজকর্ম থাকে না, এগুলো তো ছেলেরা বুঝতে চায় না। ওরা ভাবে রান্না হয়ে গেছে মানে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এর পরে যে আরো কতগুলো কাজ থাকে, যেমন কিনা এই বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করা, ফ্লোর ক্লিন করা, তো এগুলো ওরা বুঝতে চায় না। তো পাশে থেকে তারা অলরেডি আমার বর দিচ্ছে যে কখন বেরোবে কখন বেরোবে, আকাশ খারাপ করছে, তো বৃষ্টি যখন তখন নামতে পারে, তো তাড়াহুড়ো মানে যাই জন্যই তাড়াহুড়ো দিচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি ওর ব্যাপারটাও বুঝতে পারছি। আর তোমাদের বললাম না আকাশ ভীষণ খারাপ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, আর এই দেখো আকাশের অবস্থা। আর ওর জিন্সটা সকাল সকালই ধুয়ে দিয়েছি, ওটা ব্যালকনিতেই মেলে দিয়েছি, আর একটা জিন্সের জন্য উপরে যাওয়া সম্ভব না, যাই জন্যই ভাবছি না এটা এখানেই থাক, আর ফটাফট করে ঘর দোর গুলো মুছে নেব।
আর জানো তো বন্ধুরা, আজকে কিছু ধোয়া কাচা বাকি ছিল, তো ওটাকে ভাবছিলাম যে আজকে করব, কিন্তু কি বলতো, এই বৃষ্টির কারণে ভাবছি একদিনে না সকালে না, মানে প্রথমত ভালো লাগে না, আর দ্বিতীয়ত একটা বিদঘুটে গন্ধ বেরোয়, যাই জন্য ভাবছি যে না, কিছুদিন পর বা কালকে পরশুর মধ্যে যদি রোদ বেরোয় তখন গিয়ে আমি সমস্ত জামা কাপড় একবারেই ধুয়ে দেব। আর এখানে দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত ঘর বাড়িও মোছা হয়ে গেল। আর এই বর্ষার দিনগুলোতে দেখতে পাচ্ছ ফ্লোরের মধ্যে কিছু চুল রয়ে যাচ্ছে, মানে যেখানেই মুছছি, যেখানেই পৌঁছাচ্ছে এই মফটা, সেখান থেকে যেন চুল উঠে আসছে, জানি না কোথা থেকে আসছে, ঝাড়ার পরেও রয়ে যাচ্ছে। এই বর্ষার দিনগুলোতে মানে চুল ওঠা বলতে পারো একটা অভিশপ্ত জিনিস, সবার চুল উঠবেই এই দিনগুলোতে। তো মোছামুছি হয়ে গেছে আমার কমপ্লিট, এদিকে আমার চান করাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলে এলাম পরনের কিছু জামা কাপড়, মানে একটাই নাইটি ধুয়ে দিতে। আর এখানে একটা ফুল ফুটেছে, তো আমি বরকে বলছি যাও এটা ঠাকুরের পায়ে দিয়ে এসো, ততক্ষণ আমি জামাগুলো মেলে দিই। জামাগুলো বলতে ওই যেটা পরেছিলাম সকালবেলা সেটা, আর হলো গামছাটা, এই আর কি। আজকে আর বেশি ধোয়া কাচা করিনি, তোমাদেরকে তো বললামই এই আকাশের অবস্থার জন্য। ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো তোমরা। আর যারা আগে থেকে দুটো কাজ করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বেশিরভাগ সময়টাই আমি বাইরেই চুলটা আঁচড়ে নেই বা ঝেড়ে নেই বলতে পারো, যেমন কিনা এখন করলাম, যাতে কিনা যা চুল পড়ার আমার বারান্দাতেই বা ব্যালকনিতেই পড়ে যায়, ঘরে আর যাতে চুল না থাকে এই কারণেই। কিন্তু আর দেখো বন্ধুরা, এখানে একটু সিঁদুর পড়তে চলে এলাম, আর সিঁদুর পড়ার আগে ওই একটু টোনিং ময়েশ্চারাইজিং করে নিচ্ছি সামান্য মাত্র। তো আজকে ভীষণই সাদা মাটা লাঞ্চ, তো বরের পছন্দে ও বললো এভাবে বানাতে। তো মুসুর ডাল সেদ্ধ, এটা কিন্তু ফোড়ন দেওয়া হয়নি, মুসুর ডাল সেদ্ধ, একটু আলু ভাজা, আর আলু ভাজাটা তো পুড়ে গেছে তোমরা দেখলেই। আর ডিমের অমলেট করেছি, একটু বাটার নিয়েছি, আমি নিয়েছি একটু ওর থেকে, তো এই আর কি, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, এখন বাসতে চলেছে 4:30, না করে বর বললো চলো একটু বেরোই। তো আমি বললাম কোথায় যাবে, তো বললো যে একটু জঙ্গলের দিকে যাব। জঙ্গল বলতে আমাদের পাশেই বক্সা টাইগার রিজার্ভ। জঙ্গলটাতে গেলে ছুটির দিনগুলোতে বা অফ সময়গুলোতে বা এই মেঘলা দিনগুলোতে সবাই একটু ওই পাশটা ঘুরতে একটু বেশি ভালোবাসে। তো অনেকদিন যাব যাওয়া হয় না অ্যাকচুয়ালি আমারও, ও তো প্রায়শই যেয়ে থাকে, ওর অ্যাকচুয়ালি বেশি পছন্দ জায়গাটা। আর এইখানকার তুলনায় ওখানে একটু মানে আবহাওয়াটা অন্যরকম, তো তো বেশ ভালো লাগে, মন থেকে একটা আলাদা ফিলিংস আসে, আলাদা অনুভূতি। আমার যেহেতু যাওয়া হয় না, তো মনে হলো তো চলো আমি একটু ঘুরে আসি। তো এই কারণে আর কি খাওয়া দাওয়া করেই রেডি হয়ে যাওয়া, এখন 4:30 মতো বাজছে, তো চলো বেরিয়ে পড়ি। আর কোথায় কোথায় যাই তোমাদের দেখা, ওখানে কিন্তু মোমো পাওয়া যায়, বেসিক্যালি বৃষ্টির দিনে মোমো খাওয়ার জন্যই আমি ওখানে যেতে চাই, মানে ভালো লাগে ওখানকার পরিবেশটা, আর মোমোগুলো ভীষণ সুস্বাদু হয়। তো চলো আর দেরি না করে তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো আমাদের বাহন রেডি হয়ে গেছে, আর দুজনের দুটো হেলমেট, তো পরে চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভ জঙ্গলের দিকে। আর পাহাড় সমুদ্র জঙ্গলের মধ্যে আমার বরকে যদি তিনটের মধ্যে দুটো অপশন চুজ করতে বলা হয় তাহলে ও জঙ্গল আর পাহাড়টাকেই বেশি বেছে নেবে, আর আমার কিন্তু সমুদ্রটা একটু বেশিই ভালো লাগে। আর আমাকে বাঁচতে বললে আমি কিন্তু অবশ্যই পাহাড় আর সমুদ্রটাকেই বাঁচবো।
আর এখানে দেখো তোমরা আবার ভেবো না কিছু হয়েছে। তো কোথাও যাওয়ার আগে আমরা এই পাম্প চেক বলো, ফিউল চেক বলো, এগুলো করে থাকি। তো আজকে যাওয়ার পথে চেক করে নিলাম, দেখলাম না সমস্ত কিছুই ঠিক আছে, তাহলে এখন বেরিয়ে পড়া যাক, কোনো চিন্তা নেই। আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কতটা মেঘ করেছে। তো আমাদের চিন্তা নেই, আমরা দুজন দুজনের মানে দুজনের জন্যই অলরেডি রেইনকোট নেওয়া আছে, তো বৃষ্টি নামলেও কোনো ব্যাপার না, সেভাবে প্রিপারেশন নিয়েই আমরা বেরিয়েছি। আর তোমাদেরকে বললাম না যে জঙ্গলের দিকটা ওই দিকটা একটু আলাদাই আবহাওয়া। তো এখান থেকেই দেখো, আমি তোমাদেরকে পোস্টারটা দেখালাম, এখান থেকে ব্যাঘ্র প্রকল্প শুরু হচ্ছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প যেটা, যেটার জন্য বক্সা টাইগার রিজার্ভ অ্যাকচুয়ালি বিখ্যাত। তো এখান থেকে স্টার্ট হচ্ছে। তো বললাম না এখানকার আবহাওয়া একটু আলাদা, তো তোমরা একটু পরেই বুঝতে পারবে। না এখনই দেখো, কিছুক্ষণ আগ পর্যন্ত শুকনো রাস্তা তোমরা দেখতে পেলে, আর আধা রাস্তা থেকেই এ পাশটার থেকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে এখন তো থেমে গেছে, হয়তো বা আমরা আসার 10 মিনিট আগেই থেমে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে, গাছপালাও পুরো ভেজা। তো এখানকার ওয়েদারটা সত্যি আলাদা। আর দেখতে দেখতে দেখো এই জায়গাটায় আমরা পৌঁছে গেলাম, আর এই জায়গাটার নাম হলো রাজা ভাতখাওয়া। আর কিছুক্ষণ সামনে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রাজা ভাতখাওয়া স্টেশন, রেল স্টেশন। আর জায়গাটা কি জন্য বিখ্যাত আমি তোমাদেরকে বলবো, রাজা ভাতখাওয়ার নামকরণ কেন দেওয়া হয়েছে এটার। এই দেখো তোমরা দেখতে পেলে কিনা জানি না, সাইনটা রাজা ভাতখাওয়া লেখা। আর এখানে পোলগুলো দেখতে পাচ্ছ, এটা হলো ডিজেল চালিত ট্রেন, আগে চলতো কিন্তু ইদানিং এগুলো তৈরি করা হচ্ছে, মানে ইতিমধ্যে এখানে হয়তোবা ইলেকট্রিক ট্রেন যেটা হয় সেটা চালু হয়ে যাবে, এই বছরই হয়ে যাওয়ার কথা। এখানকার মানে স্থানীয় লোকেদের কাছে শোনা অ্যাকচুয়ালি যে এখানে কোচবিহারের রাজা আর তোমার ভুটানের রাজা একসাথে মিলে ভাত খেয়েছিল, যাই জন্য এই জায়গাটার নাম ওরা রেখেছে রাজা ভাত খাওয়া। আর যে ডেস্টিনেশনে আসার কথা ছিল আমরা, সেখানে দেখো আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়। আর এখানে এসে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির মধ্যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে হঠাৎ করে দেখতে পাই, দেখো এখানেই দেখতে পারবে তোমরা, ওই দেখো দূরে হাতির পাল নেমেছে। এখানে তো আমরা এক পাল দেখতে পাচ্ছি, বাট ও পাশটাতে নাকি 2-3 পাল হাতি ছিল। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ফোনে অনেকটা জুম করার পরেও এরকম লাগছে, বাট চোখের সামনাসামনি দেখতে কিন্তু একদম মানে ব্যাপারটা ক্লিয়ার ছিল, মানে ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি জায়গাটাতে এসে, মানে অনেক লাকি আমি। বেশিরভাগ দিনই কিন্তু আমি আসতে যেতে এই জঙ্গলের মধ্যে হাতি দেখতে পাই, আর আজকেও দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টিতে ভিজে হাতির গা গুলো একদম কালো হয়ে গেছে। আর এখানে দেখো অনেক হাওয়া দিচ্ছিল বৃষ্টিটা থেমে যাওয়ার পরে, তো আমি একটু স্লো মোশন করে নিয়েছি। বাড়ি তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফেরার পালা, আর বাড়ি ফিরতেই এই রেলগেটের মধ্যে একটু দাঁড়াতে হলো, তো এখানে ট্রেন যাচ্ছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি আমরা। এখানে এসে আমার পুরনো দিনের এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায় আমার, এখানে সেই কলেজ লাইফে তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আর আজকে এখানে, মানে আমাদের হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে কথা হয় কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছিল না, বাট এখানে এসে ওর সাথে দেখা হয়ে গেল, তাতেও ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি। অনেকদিন পরে বন্ধু বান্ধবীদেরকে খুঁজে পেলে কার না ভালো লাগে। দেখো রাস্তার দুই ধারে এই রিফ্লেক্টর গুলো এত সুন্দর ভাবে রিফ্লেক্ট করছে, খুব সুন্দর লাগছে চোখের সামনে দেখতেও, যাই জন্য ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে তোমাদেরকে তো বলেছিলামই খুব ভালো সুস্বাদু মোমো পাওয়া যায়, তো এখানে একটু দাঁড়িয়েছি, আর আমার বর তো ডগস লাভার, স্ট্রিট ডগ হোক কি বাড়ির পেট হোক, তো ওর ভীষণ পছন্দের, যাই জন্য দেখো সবাই ওর পেছন পেছন যেখানেই যাব এরকম ডগিরা না ওর পেছন পেছন ঘুরতে থাকে। আর ওর জন্য মানে এখন আমারও এই ডগদের প্রতি একটু ভালোবাসা চলে এসেছে, আগে কিন্তু আমি কুকুরদের অনেক ভয় পেতাম, বাট এখন ওই ভয়টা পাই না। আর এখানে দাঁড়িয়ে থেকে থেকে বরের এখানে চাউমিন রেডি হচ্ছে, আর আমি অলরেডি 1 প্লেট মোমো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি আর 1 প্লেট অর্ডার করে দিয়েছি, এত টেস্টি হয়।
আর বরের চাউমিনও বরকে দিয়ে দিয়েছে, ওর থেকে আমি টেস্ট করেছি, ওরটাও ভালো হয়েছে খেতে, ও খাচ্ছে। আর এদিকে দেখো বট গাছ, এটা বট গাছের নিচে দোকানটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর জায়গাটাও ভীষণ সুন্দর। আর দেখো এটা আমার সেকেন্ড প্লেট মোমোর। আর এখন বাজতে চলছে রাত 8:30 মতো, ফিরতে ফিরতে 9টা হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, আজকে আর সেভাবে বাড়িতে এসে কোনো কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে, যাই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল 4টার সময় আর একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাও। তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।